তখন তো দাদু অন্য কিছু ভাবছে, যে এটা তো মেয়ে মানুষ না। তো ওই মেয়েটা তখন বলছে, আয় আয় থেকেই দেখি কি সুন্দর, মনে হচ্ছে গা দিয়ে একবারে সোনার মতো আলো জ্বলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে দুপুর 3:30, হ্যাঁ 3টা কি 2:30 এরকম টাইম। তো আজকে ব্লগটা অনেক দেরি করেই শুরু করা হলো, কারণ আমি প্ল্যান পাচ্ছিলাম না কি বানাবো কি বানাবো। বাট কালকে দিদুর এসেছে, তাই ভাবলাম যে আমার দাদুর লাইফের কিছু সুন্দর সুন্দর স্টোরি তোমাদের সাথে শেয়ার করি, যেগুলা আমি শুনেছি তোমাদের শুনতে ভালো লাগবে। তো ওই যে পিছনে দিদু তাকাচ্ছে শুধু, তো মানে টোটালি ভিডিওটা শ্যুট হয়ে গেছে, তো পরেরটা পরে আমি ইন্ট্রোটা শ্যুট করছি। তো দিদুর খুব সুন্দর স্টোরি বলেছে, সেটা তোমরা দেখবে কোনোটা। আর স্টোরিটা দেখার পর কেমন লাগলো কমেন্টে জানাবে, পিছন থেকে দিদুন ওই দিকে দেখা যাচ্ছে, কমেন্টে জানাবে কমেন্ট বক্সে কেমন লাগলো। আর এরকম স্টোরি যদি আরও শুনতে যাও, কারণ আমার দাদুর লাইফে অনেক প্রচুর স্টোরি আছে এরকম, যেগুলো শুনলে তোমাদের ভালো লাগবে। তো এরকম স্টোরি যদি আরও শুনতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে। আর ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী দাদা দিদি ভাই বোন যতটা পারবে সবার কাছে শেয়ার করে দেবে, কারণ এইরকম গল্প রিয়েল স্টোরি শুনতে সবাই ভালোবাসে। আর এই স্টোরিটা হচ্ছে একটু হন্টেড টাইপের, তো স্টোরিটা গোটা শোনো আর মাঝখানে স্কিপ করবে না, স্কিপ করলে কোথায় যাতে কোথায় কী হলো ওরা বুঝতে পারবে না। তো স্টোরিটা গোটা শোনো আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমাদের ওইখানে একটা বিশাল আম বাগান ছিল, খুব আম ধরতো। একদিন ঝড়ের দিনে তো দাদু আম কুড়াতে গিয়েছিল। দাদু কি রোজ ওরকম আম কুড়াতো? হ্যাঁ মানে রোজ আম কুড়াতো ওরকম? হ্যাঁ ভোরবেলা কুড়াতো। দাদু রোজ ওরকম আম কুড়াতো, তারপরে বলতো তো দাদু রোজ রোজ আম কুড়াতো। সেই দিন সকালে আম কুড়াতে গেছে, যায় দেখে সেখানে তার সামনে একটা মেয়ে মানুষ আগে আগে আম কুড়াচ্ছে, দৌড়ে দৌড়ে আম কুড়াচ্ছে। তো দাদু তার থেকে দৌড় দিচ্ছে কিন্তু ধরতে পারছে না, আরও যাচ্ছে ধরতে পারছে না। এই গাছ ওই গাছ ওই গাছ সব গাছের আম ভয় লাগেনি দাদু কুড়ে কুড়ে নিচ্ছে, ভয় লাগে ভয় লাগেনি না। তো দাদু ভাবছে যে আমাদের এখানকারই কোনো মেয়ে হবে। তারপর যাচ্ছে যাচ্ছে আম কুড়াচ্ছে অনেক আম, দাদুরও ব্যাগ ভর্তি হয়ে গেছে, দেখছে ওই মেয়েটাও অনেক আম কুড়াচ্ছে। আরও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপর আর একটা পুকুর আছে সেখানে অনেক গাছ, ওখানেও যায় আম কুড়াচ্ছে কুড়াতে কুড়াতে। তারপর দেখে আরও দূরে নিয়ে যাচ্ছে আরও দূরে নিয়ে যাচ্ছে। তখন তো দাদু অন্য কিছু ভাবছে, যে এটা তো মেয়ে মানুষ না, মানুষ না অন্য কিছু, ভূত। হ্যাঁ ভূত। তখন তো দাদু ভাবছে এটা তো ভূত। তখন দাদু ওখান থেকে আর যাচ্ছে না যাচ্ছে না। তখন মেয়েটা কিছু দূর যায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়িয়ে বলছে যে বলছে এটা তো বলনি, তুমি বলছিল কিছু? হ্যাঁ দূরে যায় বলছে, আমাকে যখন গল্পটা শোনায় তখন কোনোদিন বলেনি, বলছিল না বলছিল ওই মেয়েটা। তখন বলছে আয় আয়, তো দাদু দাঁড়ায় গেছে আর যাচ্ছে না। তখন বলছে বুঝতে পারছে যে আর তো যাবে না, তখন বলছে ব্যাপারটা ইমাজিন করো তোমাদের সাথে যদি ঘটে ওরকম অন্ধকার রাত্রে ঝড়ের রাত্রে, তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে? তখন তো দাদু ওখানে দাঁড়ায় গেছে, তখন ওখান থেকে তো দাদু পিছে 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 বাড়ির দিকে আসছে। তখন বুঝতে পারছি এ তো মানুষ না। তখন ওই সামনে সামনে তারপর দূর থেকেই দেখি কি সুন্দর, মনে হচ্ছে গা দিয়ে একবারে সোনার মতো আলো জ্বলছে। এরকম দেখে তো দাদু বাড়ি চলে আসছে, মানে সেরকম ভয় পায়নি। তো মায়ের কাছে এসে গল্প করছে, মা এরকম এরকম আজকে দেখলাম। তখন আমার শাশুড়ি ভাবছে যে মনে হয় ভয় পেয়ে গেছে। তখন আবার জল পড়া এসে খাওয়ায়ে, তখন মা হয়েছিল না 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 মা হওয়ার আগে তো বললো যে মায়ের কাছে, তোমার মায়ের কাছে? ও আমার শাশুড়ির কাছে। হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি ছিল, আমার শাশুড়ি তখন ওই একটু জল পড়া টোড়া দিয়ে খাওয়ালো। দাদু ভয় পায়নি, দাদু তো সাহসী ছিল, খুব সাহসী ছিল, ভয় পায়নি। ভালো কথা বন্ধুরা, তো আমি বলে রাখি আমার দাদু কে ছিল, দাদু কে ছিল তুমি বলো। তো দাদু তো ওই তো আমাদের ওই বাড়িতে ছিল, ওখান থেকে আর্মিতে চাকরি করতো। দাদু হচ্ছে বাংলাদেশের আর্মিতে চাকরি করতো, আর সেই টাইমে কি হাসিনা নাকি হাসিনা হাসিনা বডিগার্ড হিসেবে নাকি, মানে হাসিনা এক কথায় মানে ওখান তখনকার টাইমের বডিগার্ড, মানে আর্মিরা যে প্রোটেক্ট করে, তো ওই ওই কাজটা দাদু করতো। দাদু অনেক যুদ্ধ যুদ্ধ দিয়েও মানে পার্টিসিপেট করেছে, তো অনেক স্টোরি আছে এরকম। মানে শেখ হাসিনা যখন শেখ মুজিবুর ছিল, তো দাদু তখন থেকে ছিল
শেখ মুজিবুর মারা গেছে, বাবা হাসিনার বাবা মানে এখনকার যে, হ্যাঁ হাসিনার বাবা এখনকার যে মানে প্রাইম মিনিস্টার, তো দাদু তখন থেকে ছিল, মানে এখনকার যে প্রাইম মিনিস্টার তার বাবা শেখ মুজিবুরের ছেলে যখন বিয়ে হয় ওই বিয়েতেও ছিল, ব্যান্ডে ছিল, তো দাদু বিয়েতেও গাড়ি বিয়েতে দাদুর নিমন্ত্রণ ছিল ওদের, দাদুর লাইফ এরকম অনেক স্টোরি আছে, হ্যাঁ শুনলে খুব ভালো লাগবে, আর দিদু বলবে, তো এই স্টোরিটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানো স্টোরিটা কেমন লাগলো, আর এরকম যদি আরো স্টোরি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তো নেক্সট ব্লগের জন্য টাটা।